জনাব নাজমুল হুদা ছিলেন একজন বাংলাদেশি ব্যারিস্টার, আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ও তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 2012 সালে পদত্যাগের আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ছিলেন। জনাব নাজমুল হুদা 1943 সালের 6 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। 1977 সালে জিয়াউর রহমান জাগো দল গঠন করলে নাজমুল হুদা জাগো দলে যোগ দেন। 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠিত হলে প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং তিনি ছিলেন দলের সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য। 1991 সালে বিএনপি সরকার গঠন করলে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন। 1/11 পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে 3টি দুর্নীতির মামলা হয়েছিল। 2010 সালের 21 নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দল থেকে বহিষ্কার করেন। তখন তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। বহিষ্কৃত হলেও তিনি বিএনপির দলীয় কাজ করতে থাকেন এবং 2011 সালের 5 এপ্রিল তার সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়। অবশেষে 2012 সালের 6 জুন নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন। 2012 সালের 10 আগস্ট নাজমুল হুদা ও আবুল কালাম মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট বা বিএনএফ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু কয়েক মাস পরেই আবুল কালাম কর্তৃক বিএনএফ থেকে বহিষ্কার হন। 2014 সালের 7ই মে তিনি বাংলাদেশ জাতীয় জোট নামে একটি জোট গঠন করেন এবং 21 নভেম্বর তিনি বাংলাদেশ মানবাধিকার পার্টি নামে দল গঠন করেন। 2015 সালের 20 নভেম্বর জনাব নাজমুল হুদা তৃণমূল বিএনপি নামে আরও একটি নতুন দল গঠন করেন। 2007 সালের 21 মার্চ দুর্নীতি দমন কমিশন বা দুদক জনাব নাজমুল হুদাকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে 2001 থেকে 2006 সালের মধ্যে যোগাযোগ মন্ত্রী থাকাকালীন তিনি 30 কোটি টাকার সরকারি কাজ পাইয়ে দিতে মীর জহির হোসেন নামক একজন ব্যবসায়ীর কাছ থেকে 2 কোটি 40 লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন। 27 আগস্ট তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আপিলের ভিত্তিতে হাইকোর্ট 2011 সালের 20 মার্চ তাকে অভিযোগ থেকে খালাস দেয়। কিন্তু 2014 সালের 1 ডিসেম্বর সুপ্রিম কোর্ট আপিল বিভাগের খালাস বাতিল করে দেয়। 2017 সালের 8 নভেম্বর হাইকোর্ট কারাদণ্ডের মেয়াদ 4 বছরে কমিয়ে দেয়। সুপ্রিম কোর্ট 2018 সালের জানুয়ারি মাসে এই মামলায় জনাব নাজমুল হুদাকে আত্মসমর্পণ করতে বলেন। আত্মসমর্পণের পর জনাব নাজমুল হুদাকে 2019 সালের 7 জানুয়ারি কারাগারে পাঠানো হয়। 21 জানুয়ারি সুপ্রিম কোর্ট এই মামলায় তাকে জামিন দেয়। 2008 সালের 3 এপ্রিল সম্পদের তথ্য গোপন করা এবং অবৈধভাবে সম্পদ আহরণের অভিযোগে জনাব নাজমুল হুদাকে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একটি আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট 2010 সালের আগস্টে এই মামলা থেকে তাকে খালাস দেয়। কিন্তু সুপ্রিম কোর্ট 2015 সালের সেপ্টেম্বরে বেকসুর খালাসের রায় বাতিল করেন। 2008 সালের 18 জুন দুদক জনাব নাজমুল হুদা ও তার স্ত্রীর বিরুদ্ধে একজন ঠিকাদারের কাছ থেকে 6 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে একটা মামলা করে। 2016 সালে হাইকোর্ট মামলাটি বাতিল করলেও 2017 সালে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করেন। একটি আবেদনের পরিপ্রেক্ষিতে 2019 সালের 8 জুলাই হাইকোর্ট দুদককে 4 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন। 2020 সালের 9 জানুয়ারি দুদক জনাব নাজমুল হুদা এবং তার পরিবারের বিরুদ্ধে যুক্তরাজ্যে প্রায় 6 কোটি 73 লক্ষ টাকা পাচারের জন্য 2টি দুর্নীতির মামলা দায়ের করে। এসব অভিযোগে 10ই মার্চ তাদের জামিন দেওয়া হয়। 2020 সালের 19 ফেব্রুয়ারি দুদক জনাব নাজমুল হুদার বিরুদ্ধে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার জন্য একটি মামলা দায়ের করে। বিবৃতিতে বলা হয়েছে জনাব হুদা মিথ্যাভাবে দাবি করেছেন যে সিনহা তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা খারিজ করার জন্য প্রতিশ্রুতি দিয়ে ঘুষ চেয়েছিলেন। ব্যক্তিগত জীবনে নাজমুল হুদা আইনজীবী ব্যারিস্টার সিগমা হুদাকে বিয়ে করেন। তাদের 2 মেয়ে অন্তরা সামিলা ও শ্রাবন্তী আমিনা। জনাব নাজমুল হুদা 2023 সালের 19 ফেব্রুয়ারি ঢাকার একটি বেসামরিক হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।